ইউরোপের দেশ স্পেন মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশটিতে একদিনে নতুন করে আরও আটশো নয় জন কোভিড নাইন্টিন রুগী প্রাণ হারিয়েছেন মোট মৃতের সংখ্যা এগারো হাজার নয়শো সাতচল্লিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন সত্তর বাংলাদেশি এবং মারা গেছেন একজন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই হিসেব দিয়েছে কবির আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ হাসিম এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু এবং সত্তর জন বাংলাদেশে আক্রান্ত হয় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা বাংলাদেশে আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয়ে জানতে দূতাবাসের হটলাইনে কল করা হলে বাংলাদেশ দূতাবাসে এক কর্মকর্তা জানান সত্তর জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন যারা পরিবার পরিজন নিয়ে স্পেনের মাটিতে বসবাস করি আমাদের যাদের করে ছোট ছোট বাচ্চা আছে আমরা এই দুর্যোগের দিনে একটি অনিশ্চয়তা এবং বইয়ের মধ্যে দিন কাটাচ্ছি জরুরি অবস্থা যার পর থেকে আমরা এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে বাসায় আছি প্রবাসী বাংলাদেশীরা আমরা যারা এখানে আছি তারা অনেকে কাজ হারিয়ে করে বসে আছেন কেউ কেউ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন সাম্প্রতিক সময়ে রেড জোন এর ফলে এদের অধিকাংশই আয় রোজগার বঞ্চিত হয়ে সব পরিবারে দুর্বিষহ দিন যাপন করছেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় বাংলাদেশি সামাজিক সংগঠন প্রায় দুই হাজার অসহায় ব্যক্তিকে চিহ্নিত করে চাল ডাল তেল সহ অতি প্রয়োজনীয় খাবার সরবরাহের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস এবং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে দশ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ইতিমধ্যে দূতাবাস তিনশো অসহায় ব্যক্তির নামও সংগ্রহ করছে শিগগিরই তা সরবরাহ করা হবে বলে জানান দূতাবাসের প্রথম সচিব শ্রম মোহাম্মদ মুহতাসিমুল ইসলাম করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনে চলমান জরুরি অবস্থার মেয়াদ তৃতীয় দফা আবারও বাড়ানো হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী দেশটিতে আরও দুই সপ্তাহ অ্যালার্ট চলবে দেশের জাতীয় সতর্কতার মেয়াদ আগামী ছাব্বিশ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউরোপে করোনা বিপর্যস্ত দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সান্চেস বলছেন আমরা এখন আমাদের জীবনে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি জাতীয় সতর্কতার কারণে দেশটিতে মানুষের চলাচলের ওপর নিষেধ আরোপ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ স্পেন সরকার গত মঙ্গলবার এই জাতীয় সতর্কতার অনুমোদন চাওয়ার পর দেশটির পার্লামেন্ট এই অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন আরও দুই সপ্তাহ নির্জন ঘরে একাকি থাকা কতটা কঠিন হবে তা আমি বুঝতে পারছি কিন্তু এই সংকটের মুখে এছাড়া আর কিছুই করা নেই আরও কয়েক সপ্তাহ আমাদের এই নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে তিনি প্রত্যেক পরিবারকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান যারা বয়স্ক মানুষ আছেন তাদের নিজেদের সুরক্ষিত রাখারও পরামর্শ দেন তিনি মহামারী করোনায় ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন আমরা কতটা শান্ত ও স্থির থাকতে পারি এই দিনগুলো সেই পরীক্ষায় নিচ্ছে এই দিনগুলো হলো উন্মাদের মতো এটা আমাদের নিজ নিজ পরিবার ও বন্ধুদের নিয়ে শঙ্কিত করেছে আমাদের জীবনে এই দিনগুলোই সবচেয়ে কঠিন দিন এর আগে তেরো মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত প্রথম দফা এবং ২৬ মার্চ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফা বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আশঙ্কাজনক হারে আক্রান্ত অমৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অ্যালার্ট জারি থাকবে ২৬ এপ্রিল পর্যন্ত উল্লেখ্য চার এপ্রিল শনিবার একদিনে রেকর্ড সংখ্যক নশো পঞ্চাশ জন মারা গেছে প্রতিবেশী দেশ ইতালি পর স্পেনে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেল न्यूज़ डेस्क बांगला टीवी